ভাইয়া দাম কত লাগছে এটা? হ্যাঁ 35,000 লাগছেন ভাইজান। হ্যাঁ 45, আর এটার দাম হলো 45, 28। আর দামগুলো ভাইয়া এটা? হ্যাঁ 20,000। ভাই দাম কত রাখছেন? 35, 25, আর এটা 35। আর সামনের দাম কত রাখছেন? 35,000। আর এটা সামনেরটা? এটাও 35,000। আপনার কত? এটা 35। আর এটা 26, 65। কয় মন মাংস বের হবে এটা? কার এটা? কর ভাইয়ান 25, 50। আর এটা? হ্যাঁ 30, 30। ক্রেতা আসছে, ক্রেতা আসছে, দেখি ওনারা ওনাদের দাম হয় কিনা। শুধু দর্শমণ্ডলী, শুধু দর্শমণ্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদেরকে বিবির হাট, চট্টগ্রাম ঐতিহাসিক। আজকে আপনাদেরকে দেখাবো, সামনে যেহেতু পূজা আছে সে উপলক্ষে আপনাদেরকে দেখাবো কে পাটের দাম কেমন যাচ্ছে। দেখি শুরু করা যাক, কথাটা বলতে পারি। আপনারা মেহরবানি করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কিন্তু আপনাদের জন্য শ্যুট করছি, তাহলে চলুন। ভাইয়া দাম কত লাগছে এটা? হ্যাঁ 35,000। এটার দাম 35,000। মামা এটা কত লাগছে দাম? 18,000। বিক্রি হলে কত করে করবেন? 14,000 টাকা বিক্রি করবেন। আচ্ছা তারপরে আরও দেখি, এটা তো খুব ভালো লাগছে, এটা কত দাম, কত রাখছেন ভাইজান? হ্যাঁ 45, আর এটার দাম হলো 45, আর এটার দাম ভাইয়া 28। আর দামগুলি আপনাদেরকে একটু জাস্ট জানিয়ে দিচ্ছি, আপনারা যারা ক্রয় করার ইচ্ছুক তারা চলে আসিয়েন বিবির হাটে। এই ছাগলটা মোটামুটি সুন্দর আছে, এটার দাম কত রাখছেন ভাইয়া? এটা হ্যাঁ 20,000। আচ্ছা 20,000, ওনারা যেটা বলছেন সেটাই আপনাদেরকে আমি জানাই দিচ্ছি। আমরা আরেকটি ইউনিটে যাই, আমরা আরেকটি ইউনিটে আসছি। ভাই দাম কত রাখছেন? 35। আচ্ছা এটা কি আপনার? আচ্ছা কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি মেহেরপুর থেকে। আচ্ছা কয়দিন হয়েছে আসছেন? আজ 3 দিন। 3 দিন, কয়টা বিক্রি করছেন? একটা করে নাই। একটা করার নাই, কয়টা আছে আপনার কাছে? 13টাই আছে। হ্যাঁ কয়টা আছে? 13টা। 13টা আছে, আচ্ছা 13টা আছে ওনার কাছে। আর এটা কার? এটা সামনেটা? এটা দাম কত রাখছেন? 25। আর এটা? 35। আর সামনেরটা? 35। এটাও 35। আচ্ছা ওনার 13টা আছে, একটাও বিক্রি হয়নি এই পর্যন্ত, আশা করি হবে। বাবা এটা আপনার? এটা কত দাম, কত রাখছেন? 35,000। আর এটা সামনেরটা? এটাও 35,000। আপনারা কোন জায়গা থেকে আসছেন? মেহেরপুর। কয়জন হয়েছে আসছেন? 3 দিন ধরে। আচ্ছা ওনার সাথেই আসছেন নাকি? আচ্ছা আচ্ছা পাটা। আর এটা এই সামনেরটা কত রাখছেন? 30,000 না? আচ্ছা বাবা দাম কত রাখছেন? এটা
35 আর এটা 26 আর এটা সামনেরটা 65 কয় মন মাংস বের হবে হ্যাঁ আচ্ছা এক মন হবে এটা কার মামা আপনার দাম কত রাখছেন এটা কার এটা কর ভাইয়ান 25,000 এটা 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 দাম কত রাখছেন 50 আর এটা হ্যাঁ 30 আর ওনারা যেটা বলছেন সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি জাস্ট এটা হলো চট্টগ্রাম বিবির হাট আজকে জাস্ট আপনাদেরকে জানাবো যে এখানে কোন দর বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে টমেটো কার এটা একটু দাম কত রাখছো 32 কত হলে দিবা 27 হলে দিয়ে দিবা আচ্ছা ও সাদাটা পিছনে কালো সাদা হ্যাঁ এটা এটা দাম কত লাগছেন হ্যাঁ থাক না উঠাইলে তো আরো ভালো কত লাগছেন দাম 35 আপনার কয়টা আছে আমার আছে 84টা 84টা কয়টা বিক্রি করছেন একটাও বিক্রি করেন একটাও বিক্রি করার নাই কয়দিন হয়েছে আসছেন আজকে আসছি আচ্ছা আজকে আসছেন তাহলে হবে আসতে যে মাত্র আসছেন এখন পাবলিক মনে করেন আরও পূজার কয়দিন বাকি আছে পূজার আরও 7 দিন বাকি আছে 7 দিন বাকি আছে তাহলে বহুত দেরি আছে বিবির হাটে অনেক সুনাম আছে হঠাৎ করে এখানে বিক্রি বাড়ে যায় সবচেয়ে বেশি বিক্রি কুরবানিতে বলে চট্টগ্রামে এখান দিয়ে হয়েছে আর এটার দাম কত এটা সামনে যে বসা এটা 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 হ্যাঁ 18,000 এটা সামনেরটা বসে আছে যেটা 20,000 আচ্ছা ধন্যবাদ এখানে কয়েকটি দেখছি ভাই এটা দাম কত রাখছেন 55 কোন জায়গা থেকে আসছেন আপনি কুড়িগ্রাম থেকে কয়টা আছে আপনার 45টা কয়টা বিক্রি করছেন দুটা বিক্রি করছেন হ্যাঁ দুইটা বিক্রি করছেন কয়দিন হয়েছে আসছেন এই আজকে আচ্ছা আজকে এসে দুইটা বিক্রি করছেন উনি আর এই সামনেগুলি এগুলো কার আপনার এটা এটা দাম কত সামনেরটা ষাট হাজার আর এটা 1,30,000 আচ্ছা ক্রেতা আসছে দেখি ওনারা ওনাদের দাম হয় কি না দাম কষাকষি চলছে দেখা যাক এখানে কয়েকটি বড় বড় দেখতে পাচ্ছি আমরা আমরা একটু সামনে যাই এখানে আপনার পাঠাগুলি আরও আসছে বড় জাতের পাঠা এগুলো সবগুলি মামা এটার দাম কত
দাম বলেন না, দাম কত? পঞ্চাশ। পঞ্চাশ তো বেশি মনে হচ্ছে। এটা দাম কত? পঞ্চান্ন। আর এটা পঞ্চাশ। দাম একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, এটা দাম কত? ষাট। কত মন বাইর হইব মাংস? হ্যাঁ, আচ্ছা, দাম ওনারা একটু কেমন যেন মনে, আচ্ছা জাস্ট দশমন্ডল আপনারাই নির্ধারণ করেন দামটা। তো এই রইল আপনার বিবির হাট। আপনারা চট্টগ্রাম বিবির হাটটা খুব ঐতিহাসিক একটি হাট। এই হাটে আপনারা এইগুলো ছাগলগুলো বাটাগুলো দেখছেন। পূজার আরও সাত দিন বাকি আছে, আপনারা আপনাদের মতো যদি প্রয়োজন হয় তাহলে এদিক দিয়ে আপনারা ক্রয় করতে পারেন। দর কষাকষি করলে কিছুটা মাইনাস যাবে। আর যেগুলো দাম বলেছি ওনারাই যেটা বলেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর যদি মনে করেন ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।